ओके बिस्मिल्लाहिर रहमानिर रहीम सिद्धिरगंज रेवती मोहन पायलट स्कूल एंड कॉलेज दशम श्रेणी और व्यवसा शिक्षा शाखार छात्र हिसाब विज्ञान क्लास स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थीबृंद जारा अनलाइनेर माध्यमे आमार क्लासे जुक्त आछो तोमादेरके अभिनंदन जानाच्छि। पाशापाशी आमरा सरकार कर्तृक प्रदत्त 2021 सालेर एसएससी परीक्षार्थीदेरके षष्ठ सप्ताहेर असाइनमेंटे हिसाब विज्ञान विषय चार नम्बर असाइनमेंटे आमरा असाइनमेंट जे क्लास ए क्लास पर्यालोचना तोमादेर अंशग्रहण करार जन्य आह्वान जानाच्छि। आज के असाइनमेंट हिसाब विज्ञान नम्बर हलो असाइनमेंट नम्बर 16 अध्याय नम्बर षष्ठ जाबेदा बला हयेछे लेनदेन लिपिबद्धकरणे विशेष जाबेदा प्रस्तुत तार जे सहायक तथ्य देवा आछे बलछे साफवान एंटारप्राइज 2020 सालेर मार्च मासेर कतिपय लेनदेन निम्नरूप 4% बाट्टाय सियाम ब्रादार्सेर काछ थेके प्रति फुट 660 टाका दरे 450 फुट पाइप बीमा खरच 1200 चालान नम्बर एत मदिना ट्रेडार्स एर निकट हईते प्रति फुट 30 टाका दरे 480 फुट बैद्युतिक तार कारबारी बाट्टा 2.5% चालान नम्बर एत शर्त एत सियाम ब्रादार्स के परिमाणे अतिरिक्त हवाय 20 फुट फेरत देवा हलो मदिना ट्रेडार्स के 30 फुट बैद्युतिक तार नष्ट हवार कारणे फेरत देवा हलो। डेबिट नोट तैयार करो एवं क्रेडिट नोट तैयार करो नोट नम्बर देवा आछे दुइटाई डेबिट नोट देवा आछे किन्तु तोमार काछे चेयेछे एकटा क्रय जाबेदा आर एकटा चेयेछे विक्रय फेरत जाबेदा तो साधारणत डेबिट नोटर पर क्रय फेरत जाबेदा करा हय क्रेडिट नोटर पर विक्रय फेरत जाबेदा करा हय। प्रथम जे तथ्य तुम्हारे चेयेछे बला हयेछे कारबारी बाट्टा और नगद बाट्टार मध्ये तुलनामूलक विश्लेषण कर। प्रिय शिक्षार्थीबृंद आमरा जानी बाट्टा दुई प्रकार बाट्टार एकटा क्लासिफिकेशन आमरा दिते पारि बाट्टा बाट्टा एभावे दिए तारपर बाट्टा दुई प्रकार एकटा कारबारी बाट्टा आबार दुई प्रकार एकटा हलो क्रय बाट्टा आर एकटा हलो विक्रय बाट्टा। क्रय बाट्टा विक्रय बाट्टा अनुरूप भावे नगद बाट्टा दुई प्रकार एटा प्राप्त बाट्टा एटा प्रदत्त बाट्टा। प्राप्त बाट्टा एटा प्रदत्त बाट्टा। प्राप्त बाट्टा प्रदत्त बाट्टा एबार आसो এটা হলো চার্ট প্রশ্নে চারটা আগে দিতে হবে
বার্তা কাকে বলে লিখতে হবে, তারপরে একটা চার্ট দিতে হবে, তারপরে নগদ বার্তা কাকে বলে, কারবারি বার্তা কাকে বলে, ক্রয় বার্তা কাকে বলে, বিক্রয় বার্তা কাকে বলে, প্রাপ্ত বার্তা কাকে বলে, প্রদত্ত বার্তা কাকে বলে উদাহরণ সহ দিতে হবে। তাহলে তুমি 4 নম্বর পাইবা, না হয় পাইবা না। আবার বলছি, প্রথমে বার্তা কাকে বলে, তারপর চার্টটা দিবা, তারপর কারবারি বার্তা আর নগদ বার্তা কাকে বলে উদাহরণ, ক্রয় বার্তা কাকে বলে, বিক্রয় বার্তা কাকে বলে, প্রাপ্ত বার্তা কাকে বলে, প্রদত্ত বার্তা কাকে বলে, এভাবে বিস্তারিত দিতে হবে, না হয় তুমি 4 নম্বর পাবা না। 4 নম্বর পাইতে হলে এটা বিস্তারিত ভাবে লিখতে হবে। এবার আসো, আমাদের সেট আপ এবং বৈদ্যুতিক গোলযোগের কারণে সময় কিছুটা নষ্ট হয়েছে, তাই আমরা সংক্ষেপ করতেছি। এবার আমরা ক্রয় যাবে দেখা করে বহিটা বিক্রয় ক্রয় বহিটা করবো, কারেন্ট আসছে দেখা যায়। এবার দেখা যায় কি হয়, আমরা ক্যালকুলেটারের সাহায্য নিব। প্রথমে ক্রয় জাবেদার ঘর করি, ক্রয় জাবেদা খ, সলিউশনটা হলো খ। ক্রয়ের সলিউশন মিস্টার সাফওয়ান এন্টারপ্রাইজ, সাফওয়ান এন্টারপ্রাইজ, মিস্টার সাফওয়ান এন্টারপ্রাইজ, ক্রয় জাবেদা, ক্রয় জাবেদার এখানে থাকে ক্রয় হিসাব ডেটার, পাওনাদার হিসাব ক্রেডিটার, ক্রয় হিসাব ডেটার, পাওনাদার হিসাব ক্রেডিটার, তারিখ বিবরণ ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, তারপরে 2020 মার্চ 12 সিয়াম ব্রাদার্স সিয়াম ব্রাদার্স। আমরা এখানে ক্লারিফাইটা করি, দেখো 660 গুণ, এটা এখানে ক্লাস 10, সাবজেক্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং 25/8/2021, তাহলে 450 ইকুয়াল টু কত আসে, তো আমরা ক্যালকুলেটার পাইনি, মোবাইলের হেল্প নিচ্ছি। 60 গুণ 450 দেখা যায় আসতেছে 27,000, তারপরে ইকুয়াল টু ইনটু কারবারি বার্তা হলো, কারবারি বার্তা দেখা যায় না, এখানে কারবারি বার্তা 4%, তাহলে ইনটু 4% 1,080,
1080 তারপরে মাইনাস ইকুয়াল টু আসে নাই তথ্য ধরে রাখতে পারে না 27000 মাইনাস 1080 25920 এটার সাথে যোগ হবে 1200 যোগ 1200 1200 যোগ করলে 200 9 দিয়ে 11 71 হইছে 1 4 1 7 2 27120 তাহলে শ্রীরাম ব্রাদার্স এখানে হবে 27120 27120 এবার আসতেছে মদিনা ট্রেডার্স মার্চের 15 তারিখ মদিনা ট্রেডার্স এখানে কতগুলি কথা লিখতে হয় সেগুলো চালান নাম্বার এটা চালান নাম্বার এটা শর্ত এটা সূত্র চালান নাম্বার এটা হলো 20 কোনো শর্ত নাই কোনো সূত্র নাই শর্ত যা আছে ওকে তারপরে মদিনা ট্রেডার্স লিখছিলাম মদিনা ট্রেডার্স 30×480 তাহলে 30×480 30×480 14400 14400 14400 এর সাথে তোমার কারবারি ভাটটা যুক্ত আছে কারবারি ভাটটা হলো 2.5% ইনটু 2.5 ইনটু 2.5% 360 টাকা আসে 360 360 হলে 40 চাল হাতরে এক চার শূন্য ১৪০৪০ তাহলে এটা হয় ১৪০৪০ তাহলে মোট আসতেছে 160 11 এক হাতরে হচ্ছে 14 41160 এই ছিল ক্রয় আবেদন তবে এখানে পার্থক্য রয়ে গেছে এখানে চালান নাম্বার হলো 25 আর শর্তটা ছিল এভাবে তুমি শর্তটা লেখবা 3/15 নিট এ টান দিয়া নিট লিখতে হয় নিট হলো 30 আর কোন শর্ত এটা আমরা মেনে নিয়েছি শর্ত সূত্র সবই মানা হয়েছে তাহলে এই ছিল আমাদের আজকের ক্রয় জাবেদা তাহলে ক্রয় জাবেদায় কিভাবে লেখা হয় তথ্যগুলি ক্রয় জাবেদায় তথ্য প্রথমে কত টাকার ক্রয় করা হলো ক্রয় থেকে বাটটা বাদ যায় আর যদি অন্যান্য আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ হয় অন্যান্য আনুষঙ্গিক খরচ থাকলে সেটা যোগ হয় ক্রয় থেকে বাটটা বাদ যায় অন্যান্য আনুষঙ্গিক খরচগুলি যোগ হইয়া তারপর টাকার কলামে বসে তাহলে আজকে আমরা ক্রয় জাবেদারা দেখালাম তারপরে আর প্রশ্ন চেয়েছে ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা করার জন্য আমরা ইনশাল্লাহ করতে পারবো সমস্যা হবে না আজকে বৈদ্যুতিক গোলযোগের জন্য আমাদের প্রথম দিকে একটু সময় লস হয়েছে সেজন্য আমরা দুঃখিত তোমাদেরকে যথারীতি এবং যথানিয়মে বাসায় পড়াশোনা করা আহ্বান জানাচ্ছি সময় এবং শ্রুত কারোর জন্য অপেক্ষা করে না হাঁটি পা করে আগস্ট মাসও চলে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এসে গেছে নভেম্বর মাস বলা যায়
এর মধ্যে দশম এসএসসি পরীক্ষার্থী যারা আছে এসএসসি তাদের পরীক্ষা হয়ে যাবে। যারা তোমরা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরও সময় ঘনিয়ে আসতেছে, সুতরাং বাসায় পড়াশোনা করবে এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ठीक है।